চিনে নিন ভারতের এই তিনটি ব্যাংক, এগুলোই দেশের সবথেকে সুরক্ষিত নিরাপদ ব্যাংকিং সেক্টর। এখানে টাকা রাখলে জীবনেও ডুববে না একটাও টাকা, বিফলে যাবে না কোনো বিনিয়োগ। নিশ্চিন্তে নির্বিঘ্নে এখানে রাখা যাবে অর্থ, এখানে নেই কোনো ঝুঁকি। বিশেষ তিনটি ব্যাংকের কড়া নজরদারি করে ভারত সরকার ও আরবিআই। প্রকাশিত হলো তিনটি ব্যাংকের নাম, দেখুন তালিকায় রয়েছে কোন তিনটি ব্যাংক। দেশের সবচেয়ে নিরাপদ ব্যাংকের তালিকা প্রকাশ করলো আরবিআই। এই ব্যাংকগুলো হলো ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ও সুরক্ষিত ব্যাংক। এই ব্যাংকগুলোর উপরে ভারতের গ্রাহক ও ভারতীয় অর্থনীতির সবচেয়ে নির্ভর করে। ব্যাংকগুলোকে কোটি কোটি গ্রাহকদের অ্যাকাউন্ট রয়েছে। এই ব্যাংকগুলো কোনোভাবেই ব্যর্থ হলে সারা দেশে তার প্রভাব পড়বে। এই ব্যাংক তিনটি হলো HDFC, ICICI, SBI। এগুলোর মধ্যে দুটি বেসরকারি ব্যাংক এবং একটি হলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক। অত্যন্ত কড়া নজরদারি ও যাচাইয়ের পর এই তিনটি ব্যাংকে নিরাপদ ঘোষণা করলো আরবিআই। এই ব্যাংকগুলোর উপর বিশেষ গুরুত্ব সহকারে নজর রাখবে ভারতীয় রিজার্ভ ব্যাংক। তাই ব্যাংকগুলোতে স্থায়ী আমানত রাখলেও কোনো চিন্তা নেই, যে কোনো গ্রাহক নিশ্চিন্তে এই ব্যাংকগুলোতে বিনিয়োগ করতে পারবে। আরবিআই এক বিবৃতি দিয়ে জানিয়েছে HDFC, ICICI ও SBI এই ব্যাংকগুলোর মুখ থুবড়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। এই তিনটি ব্যাংক কৌশলগত গুরুত্বপূর্ণ ব্যাংকের তালিকায় রয়েছে, অর্থাৎ এই তালিকায় রাখার অর্থ হলো অর্থনৈতিক দুরবস্থা ও অন্য কোনো সংকট এলেও সরকার এবং আরবিআই তিনটি ব্যাংকে নিরাপদে রাখবে, সেই সাথে ব্যাংকগুলোর ঝুঁকি কমাতে সব রকমের ব্যবস্থা নেবে। আরবিআই এই তিনটি ব্যাংকে টাকা রাখার জন্য গ্রাহকদের উৎসাহিত করে যাচ্ছে।